নমস্কার, আমি ডক্টর দেবদীপ কর। সুস্থ দেহ চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের আলোচনা। আজকে আমার আলোচ্য বিষয়, ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিডনি স্টোনের সম্ভাবনা বাড়ছে কেন? আপনারা হয়তো শুনলে অবাক হবেন, একটা 10 বছর বা 12 বছর বয়সে বাচ্চার কিডনিতে স্টোন হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? ছোট ছোট বাচ্চাদের কিডনি স্টোন হওয়ার মেন 3টে কারণ আছে। নাম্বার 1, কম পরিমাণে জল খাওয়া। নাম্বার 2, এক্সেসিভ ফ্যাট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বা বাইরের খাবার খাওয়া। এবং নাম্বার 3, কায়িক পরিশ্রম বা ফিজিক্যাল এক্সারসাইজ না করা। প্রধানত 4 ধরনের কিডনি স্টোন হয়। এর মধ্যে ক্যালসিয়াম ফসফেট স্টোন বাচ্চাদের সবথেকে বেশি পাওয়া যায়, কারণ ক্যালসিয়াম ফসফেট যুক্ত খাবার যে বাচ্চারা খুব বেশি পরিমাণে খায় তাদের মধ্যে এই ক্যালসিয়াম ফসফেট স্টোন হয়। ক্যালসিয়াম ফসফেট সবথেকে বেশি পরিমাণে আছে পটেটো চিপস এবং চকলেট। কাজেই বুঝতেই পারছেন, একটা বাচ্চা খাওয়া শেখার আগের থেকেই আমরা তাকে চকলেট, পটেটো চিপস গিফট বা উপহার হিসেবে দিয়ে থাকি, এবং সেই জন্যই বাচ্চাদের মধ্যে এই ক্যালসিয়াম ফসফেট স্টোন তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ছে। আমি আশা করব আমার এই ভিডিও দেখার পর থেকে আপনারা বাচ্চাদেরকে আর কখনো চকলেট বা পটেটো চিপস উপহার হিসেবে ভালোবেসে দেবেন না। নাম্বার 2, ইউরিক অ্যাসিড স্টোন। এটা একটু বড় বয়সে পাওয়া যায়, যেমন ধরুন 17 বছর, 18 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত। কারণ যেসব বাচ্চারা অ্যানিমেল প্রোটিন যেমন পাঁঠার মাংস, চিংড়ি, কাঁকড়া, রস্টার, সামুদ্রিক মাছ ইত্যাদি খাবারগুলো বেশি পরিমাণে খায়, তাদের ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে এবং কিডনির মধ্যে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি হয়। নাম্বার 3, স্টুভিট স্টোন। এটা ইনফেকশনজনিত স্টোন, প্রধানত মেয়ে বাচ্চাদের মধ্যে বেশি হয়। মেয়ে বাচ্চারা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে বারবার করে আক্রান্ত হয়, কারণ এরা সেই মতো হাইজিন মেনটেন করতে পারে না। কাজেই স্কুল থেকে, ক্লাব থেকে, সুইমিং থেকে, আঁকা স্কুল, ডান্স স্কুল, গানের স্কুল ইত্যাদি বিভিন্ন জায়গায় টয়লেট থেকে এদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়। যেসব বাচ্চাদের খুব ঘন ঘন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই হয় তাদের মধ্যে এই স্টুভিট স্টোন তৈরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এই স্টোনগুলো আকারে অনেক বড় হয়। এবং নাম্বার 4, সিস্টিন স্টোন। এটা খুব রেয়ার, যাদের বংশগত কারণে সিস্টিনিউরিয়া নামক রোগ আছে তাদের এই স্টোন হয়। এখানে সিস্টিন নামক অ্যাসিড কিডনির থেকে লিক করে ইউরিনে মেশে সেখানে সিস্টিন ক্রিস্টাল জমে তৈরি হয় সিস্টিন স্টোন। জানাবো কিডনি স্টোনের লক্ষণ কী হয়। বেশিরভাগ সময় কিডনি স্টোনের কোনো লক্ষণ পাওয়া যায় না, অন্য কোনো কারণে কোমরের এক্সরে বা পেটের আল্ট্রাসোনোগ্রাফি করার সময় ধরা পড়ে কিডনির মধ্যে একটা স্টোন আছে। বাচ্চাদের ক্ষেত্রে কিডনি স্টোনের অন্যতম লক্ষণ ব্যথা। ব্যথাটা কোথায় হবে? পিঠে হবে, শিরদাঁড়ার পাশে, পাঁজরের ঠিক নিচে। এই ব্যথা কন্টিনিউয়াস পেন, মানে ব্যথাটা সব সময় থাকে। অনেক সময় এই ব্যথা এত তীব্র আকার ধারণ করে যে বাচ্চাকে হসপিটালাইজ করতে হয়, ইনজেকশন দিয়ে ব্যথা কমাতে হয়। এছাড়া অন্যান্য লক্ষণগুলো ঘন ঘন ইউরিনারি ইনফেকশন, ইউরিনে জ্বালা, ব্যথা, বারবার করে ইউরিন পাওয়া, ইউরিনের সঙ্গে ব্লাড
আসা। খুব রেয়ার হলেও অনেক সময় বাচ্চাদের পেটে ব্যথা করে, পিঠে কোনো ব্যথা থাকে না, পেটে ব্যথা ওষুধ দিয়ে আরাম পাওয়া যায় না। তখন রুটিন আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করে দেখা যায় পেটে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে কিডনিতে একটা ছোট স্টোন আছে, এটাকে রেফার্স পেন বলা হয়। এবার আসবো আমার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এবং কিডনি স্টোন কিভাবে এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের দ্বারা রিমুভ করা হয় সেই প্রসঙ্গে। কিডনি স্টোন হলে এত ভয় পাওয়ার কিছু নাই, বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে এবং সেই সঙ্গে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে হবে। হোমিওপ্যাথি ট্রিটমেন্টে 99% কিডনি স্টোন ঠিক হয়ে যায়। স্টোনের সাইজ যদি 5 মিলিমিটারের কম হয় তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে স্টোন গড়ে যায় বা বেরিয়ে যায়, কিন্তু যেখানে স্টোনের সাইজ 5 মিলিমিটারের বেশি হয় সেখানে সময় একটু বেশি লাগে। এক্ষেত্রে আমরা এমন কিছু মেডিসিন সিলেকশন করি যারা প্রথমে স্টোনকে ভাঙতে এবং গলিয়ে ছোট করতে সাহায্য করে। তারপর যে মেডিসিনগুলো সিলেকশন করা হয় তারা ইউরিনারি ফ্লো বাড়িয়ে স্টোনকে আস্তে আস্তে কিডনির থেকে বাইরে বার করে দেয়। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি কিডনি স্টোনের ছবি। আমার এক পেশেন্ট, তার কিডনি স্টোনের ট্রিটমেন্ট চলাকালীন এই স্টোনটি ওনার ইউরিনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিল এবং তিনি এটিকে সযত্নে সাজিয়ে রেখেছেন। আমার কিডনি স্টোন ছিল, আমি ডাক্তারবাবুর কাছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি, এখন সম্পূর্ণ সুস্থ এবং পরে আল্ট্রাসোনোগ্রাফি করে যখন